তার জীবন যেন প্রতিকূলতার সাথে লড়াই করার গল্পের জন্যই সৃষ্টি হয়েছে। কখনো তিনি চলে যান দুর্গম পাহাড়ে, কখনো গভীর সমুদ্রে, কখনো উপস্থিত হন কোনো এক অচেনা, মানুষের পা পড়ে না এমন দ্বীপে, আবার কখনো কোনো বরফাচ্ছন্ন এলাকায় মুখোমুখি হয়েছেন ভয়ঙ্কর পশুর। আমাজনের মতো ভয়ঙ্কর জঙ্গলে লড়াই করেন ভয়ঙ্কর বিপদের সাথে। এইসব দুঃসাহসিক অভিযানগুলো দেখান নিজের জীবন বিপন্ন করে। তার এই ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য অভিযানগুলোই তাকে নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। তিনি বিয়ার গ্রিলস। টিভির পর্দায় নিজের জীবন বাজি রেখে যিনি হয়ে উঠেছেন ছোট বড় সবার প্রিয় মুখ, অথচ তিনি এক সময় চিরতরে পঙ্গু হয়ে যেতে লেগেছিলেন। ডাক্তার বলেছিলেন কোনোদিন সুস্থ হয়ে উঠবেন না, কিন্তু অবিশ্বাস্য কাজ করাই তো তার কাজ। চিরতরে পঙ্গু হয়ে যাওয়ার কথা যার, তিনি আজ প্রেরণা দিচ্ছেন মানুষকে সমগ্র প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার। আজকে আমরা বিয়ার গ্রিলসের কঠিন জীবন সংগ্রামের গল্পই শুনব। জাম্বিয়া, 1996 সাল। প্যারাশুট প্রশিক্ষক বিয়ার গ্রিলস 16,000 ফুট উঁচুতে বিমান থেকে লাভ দিচ্ছেন। সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু মাটিতে নামার কিছুক্ষণ আগে শুরু হলো গোলমাল। প্যারাশুটের দড়ি ধরে টান দিতেই বুঝতে পারলেন দড়িটা খুলছে না। আবার টান দিলেন, ফল একই। বুঝলেন কোথাও সমস্যা হয়েছে। বরাবরই দুঃসাহসিক বিয়ার গ্রিলস এই কঠিন বিপদেও মাথা ঠান্ডা রাখলেন। রিজার্ভ প্যারাশুটের দড়িটা টান দিলেন জোরে, এবার খুলে গেল সেটি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। মাটি ছোঁয়ার আগে প্যারাশুটের যে গতির দরকার ছিল সেটি থেকে তিনি অনেক দূরে তখনও, তাই সজোরে আছড়ে পড়লেন মাটিতে। পিঠটা ছিল নিচের দিকে, তাই মেরুদণ্ডতেই আঘাতটা পেলেন। তিনটি হাড় ভেঙে গেল তখনই, ব্যথায় যন্ত্রণায় অজ্ঞান হওয়ার দশা তার। কিন্তু জানতেন একবার জ্ঞান হারালে আর ফিরবে না, তাই বরাবরের মতো অদম্য মনোবল নিয়ে সচেতন থাকলেন তিনি। সবাই ছুটে এলো বিয়ার গ্রিলসের দিকে, তারা ভেবেছিল সব শেষ, কিন্তু বিয়ার গ্রিলস হাল ছাড়েননি। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হল। ডাক্তার জানালেন ভাগ্যিস কশেরুকায় আঘাত লাগেনি, লাগলে তখনই মৃত্যু হতো তার। তবে মেরুদণ্ডের তিনটি হাড় এমনভাবে ভেঙেছে তাতে কোনোদিনই আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন কি না সন্দেহ। সেই বিয়ার গ্রিলসই এই দুর্ঘটনার মাত্র 1.5 বছরের মাথায় সর্বকনিষ্ঠ অভিযাত্রী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠে সবাইকে অবাক করে দিলেন। বলাই বাহুল্য, বিষয়টা মোটেও সহজ ছিল না। বিয়ার গ্রিলসের ছোটবেলা থেকে দুঃসাহসিক কাজকর্মের প্রতি আগ্রহ। জন্ম নিয়েছিলেন আটলান্টিকের পাশে আয়ারল্যান্ডের ছোট্ট শহরে। তার বাবা নেভিতে ছিলেন, তাই অ্যাডভেঞ্চার যেন তার রক্তে মিশেছিল। ছোটবেলাতেই পেয়েছিলেন কারাতে ব্ল্যাক বেল্ট। কিশোর বয়সেই যুক্তরাজ্যের স্কাউট দলের নেতৃত্ব দিয়েছিলেন। কলেজে থাকতে গড়ে তুলেছিলেন পর্বতারোহী ক্লাব। তবুও এসবে যেন সন্তুষ্টি আসছিল না তার। অনেক বড় কিছু করার স্বপ্ন তখনই তরুণের। অ্যাডভেঞ্চারের খুঁজে চলে গেলেন ভারতে। সিকিম আর দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ে বরফে ঘুরে বেড়াতে লাগলেন তিনি। সেখানে সিকিমের ভারতীয় আর্ম ফোর্সের জীবন ভীষণ আকর্ষণ করেছিল তাকে। সেখানে যোগ দিতে চেয়েছিলেন, ভারতীয় নাগরিক না হয় অনুমতি পাননি, কিন্তু দমে যাওয়ার পাত্র তিনি নন, যোগ দিলেন ব্রিটিশ আর্মিতে। সেখানে এয়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে ইতিহাসের সেরা স্কাইডাইভারে পরিণত হলেন তিনি। তারপর জাম্বিয়ার সেই প্যারাশুট দুর্ঘটনা। তিনি আবার দাঁড়াতে পারবেন এই আশা ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা, তাই স্বপ্নের সেনাবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অবসর নিতে হয় তাকে। মানুষের স্বপ্ন ভেঙে গেলে সেও সাথে ভেঙে পড়ে, কিন্তু বিয়ার গ্রিলস চিরকালই ব্যতিক্রম। প্রতিদিন 10 ঘন্টা করে সময় কাটাতে লাগলেন ফিজিওথেরাপি আর আল্ট্রাসাউন্ড ট্রিটমেন্টের মধ্যে। ভীষণ কষ্ট করছিল সে সময়টা। এক সময় নিজের পায়ে আবার দাঁড়াতে পারলেন। এবার শুরু হলো নতুন স্বপ্ন। ধ্বংসস্তূপ থেকেও যে ফিরে আসা যায় তা প্রমাণ করে দিতে উঠে পড়লেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে। এরপরে শুরু হলো বিয়ার গ্রিলসের অবিস্মরণীয় জয়যাত্রা।
মাত্র 23 বছর বয়সে এভারেস্টে উঠে যে রেকর্ড ভাঙা শুরু করলেন, তারপর একের পর এক রেকর্ড ভাঙতেই থাকলেন। এভারেস্টে উঠার পরপরই তাকে নিয়ে ব্রিটেন জুড়ে হইচই শুরু হয়। সে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রয়্যাল লাইফবোট ইনস্টিটিউশনের তহবিল গঠনের জন্য জেট স্কি নিয়ে তিনি চক্কর দিয়েছেন ব্রিটিশ আইলের এমাথা থেকে ওমাথা। দুর্ঘটনায় পা হারানো বন্ধুর সাহায্যের জন্য নগ্ন হয়ে নেমে গিয়েছেন শীতল টেমস নদীতে। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি অ্যান্টার্কটিকা পাড়ি দিয়েছেন জেট স্কি দিয়ে। চিরকালই ভালোবেসেছেন সাগরকে। একটা ছোট্ট নৌকা নিয়ে উত্তর মেরুর বরফ কেটে বেরিয়ে এসেছেন। বরফ শীতল হিমালয়ের উপর সর্বোচ্চ উচ্চতায় প্যারাগ্লাইডিং করার রেকর্ডটাও তার দখলে। এরপর ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি সিরিজটি সারা পৃথিবীতে তাকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। একদিন সেনাবাহিনী থেকে তিনি অবসর নিতে বাধ্য হয়েছিলেন। সেই তিনি 2004 সালে সম্মানসূচক লেফটেন্যান্ট কমান্ডার পদবি লাভ করেন। স্বপ্ন ভেঙে গেলেও আবার অদম্য মনোবল নিয়ে নতুন স্বপ্নের পেছনে যারা ছুটতে পারেন তারাই বিজয়ী হন। বিয়ার গ্রিলসের জীবন আমাদের এ শিক্ষায় দেয় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে মনোবল ধরে রাখাই প্রকৃত সাহসিকতা। প্রতিদিন এমন অজানা গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়েরিতে।